ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড আর্টিকেলস পড়তে ভিজিট করুন বাংলাপ্রিমিয়ার.কম। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অনেক সময় দেখা যায় কোনো প্রতিষ্ঠানের সকল দায়িত্ব কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে কুক্ষিগত করে রাখা হয়, যে কারণে ওই ব্যক্তির অনুমতি ছাড়া ওই প্রতিষ্ঠানে কোনো কাজ হয় না। আবার নির্দিষ্ট ব্যক্তি ভিন্ন অন্য কারো কথা অধীনস্থগণ পালন করতে চায় না, এতে প্রাতিষ্ঠানিক কাজের গতি ক্রমাগত থেমে আসতে চায়। এসব ক্ষেত্রে বহু পরিশ্রমের পরও নির্দিষ্ট সুফল লাভ করা যায় না। এ ধরনের সমস্যা নিরসনের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন বা ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দিলে প্রতিষ্ঠানের দায়িত্বকে কুক্ষিগত করে রাখার কুফল কী তা স্পষ্ট বুঝতে পারা যাবে। ধরুন, একটি নামিদামি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একটি জরুরি মিটিং চলছে। অফিসের বাবুসি তাদের জন্য কফি বানাতে গিয়ে দেখে রান্নাঘরে একটি সাপ। সে ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং অন্যান্য কর্মচারীদেরকে জানায়। তারা পরামর্শ দিল কেয়ারটেকারকে জানাতে। কেয়ারটেকারকে জানানো হলে তিনি অফিস সেক্রেটারির কাছ থেকে তাকে সাপ মারার কাজে ব্যবহারের অনুমতি নিতে বললেন। অফিস সেক্রেটারিকে জানানো হলে তিনি বলেন প্রশাসনিক কর্মকর্তা তাকে কেয়ারটেকারকে ভিডিও এবং প্রজেক্ট সাজাতে বলেছেন, তাই তাকে এই কাজে ব্যবহার করতে হলে অবশ্যই প্রশাসনিক কর্মকর্তার অনুমতি নিতে হবে। প্রশাসনিক কর্মকর্তাকে সাপের বিষয়টি জানানো হলে তিনি নির্বাহী কর্মকর্তার অনুমতি লাভের আশায় সবার সামনে বা সভাকক্ষের সামনে দাঁড়িয়ে থাকেন। সভায় চা বিরতি যখন ঘোষণা করা হয়, তখন নির্বাহী কর্মকর্তা যখন সভা থেকে বের হয়, তখন প্রশাসনিক কর্মকর্তা তাকে সাপের বিষয়টি জানালেন। তিনি ক্ষুব্ধ হয়ে লাঠি নিয়ে রান্নাঘরের দিকে এগোলেন। এ সময় অন্যান্য কর্মচারীগণ যার যার টেবিলে গিয়ে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়লেন। এই ঘটনা থেকে প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কি মন্তব্য করব? সকলে অনুমতি, দায়িত্ব সচেতন, তাই নয় কি? আসলে তাদের মধ্যে নেতৃত্ব গ্রহণের অভাব রয়েছে। মানব সম্পদ উন্নয়ন ওই প্রতিষ্ঠানে বর্তমান থাকলে প্রতিষ্ঠানের কর্মচারীদের অন্যান্য গুণাবলীর সাথে নেতৃত্ব গ্রহণের আগ্রহ, অঙ্গীকারবদ্ধতা গুণাবলী বাড়ত, যাতে কর্মচারীগণ নিজেদের নেতৃত্বে ওই সাপটিকে মারার বা তাড়ানোর দায়িত্ব পালনের মাধ্যমে বাবুর্চির কাজে সহায়তা করতে পারত। তাই আমাদের উচিত কখনোই সকল কাজের দায়িত্ব একার কাঁধে না নিয়ে যোগ্য ব্যক্তিদের মধ্যে দায়িত্বগুলোকে ভাগ করে দেওয়া। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ এবং সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট বাংলাপ্রিমিয়ার.কম ভিজিট করে আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।